আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। এটিএম এ নগদ না থাকলে জরিমানা দিতে হবে ব্যাংকে, অক্টোবর থেকে আসছে নতুন নিয়ম। বরাক, ডিমাহাসা, কার্বি আংলং ও হুজাই জেলাকে নিয়ে পৃথক হিড়িম্বরাজি রাজ্যের দাবি। 14 আগস্ট থেকে 37 ঘন্টার বন্ধ আহ্বান সন্ত্রাসবাদী সংগঠন ডিএনএল এর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সংকল্পবদ্ধ। দক্ষিণ করিমগঞ্জে মোট 62টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা সরকারের, বিধানসভায় বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। নরেন্দ্র মোদীর রাজ্যের বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট, নিরাপত্তার চাদরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর। মোদি চান সব দেশবাসীর আয়ুষ্মান ভারত, বাংলায় স্বাস্থ্যসাথী নিয়ে ফের সংঘাতের শঙ্কা। প্রতিবেশী রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে আসামের মুখ্যমন্ত্রীর আলোচনার মাত্র কয়েক ঘন্টা পরই আসামের মাটিতে ড্রোন উড়িয়ে মেঘালয় সীমা নির্ধারণ করার পরও নীরব আসাম সরকার। আসামের প্রায় 3,500 হেক্টর জমি মেঘালয়ের দখলে, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, ধীরে ধীরে শান্তি ফিরছে কাশ্মীরে, উপত্যকায় কার্ফু উঠতে পারে 15 আগস্টের পর। এবারে শুনুন বিস্তারিত খবর। এটিএম এ নগদ না থাকলে জরিমানা দিতে হবে ব্যাংকে। মাঝে মধ্যেই এটিএম এ টাকা না থাকার জন্য মুশকিলে পড়তে হয় সাধারণ মানুষকে। এবার থেকে সেই সমস্যার সমাধান করতে কড়া হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সম্প্রতি রিজার্ভ ব্যাংকের তরফ থেকে একটি নির্দেশে বলা হয়েছে, সমস্ত ব্যাংকে এটিএম এ টাকা থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। যদি এটিএম নগদ শূন্য হয়ে পড়ে তাহলে জরিমানা দিতে হবে ব্যাংকে। আরবিআইয়ের তরফ থেকে সমস্ত ব্যাংকগুলিকে এটিএম পরিচালনার পরিকাঠামো আরও মজবুত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ব্যাংক নয়, একাধিক নেটওয়ার্ক, যাকে পরিভাষায় বলা হয় হোয়াইট লেভেল এটিএম অপারেটরস, এটিএম পরিচালনার ক্ষেত্রে তাদেরও মানতে হবে এই নিয়ম। জানানো হয়েছে এটিএম নগদ শূন্য হয়ে গেলে সাধারণ মানুষকে বিপুল সমস্যার মুখে পড়তে হয়, যাতে তেমন ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। যদি এই নির্দেশ পালনে ব্যর্থ হয় সংস্থা তাহলে দিতে হবে জরিমানা। 1 অক্টোবর থেকে যে নিয়ম চালু হচ্ছে সেই অনুসারে 1 মাসে 10 ঘন্টার বেশি একটি এটিএম এ টাকা না থাকলে 10,000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রিজার্ভ ব্যাংকের নির্দেশে স্পষ্টই বলা হয়েছে এটিএম এর ডাউন টাইম বা কতক্ষণ সেটি নগদ শূন্য থাকছে তা জানাতে হবে নিয়মিত। অপরদিকে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ডিমাহাসা, কার্বি আংলং এবং হুজাই জেলাকে নিয়ে পৃথক হিড়িম্বরাজি রাজ্য গঠনের দাবিতে আগামী 14 আগস্ট থেকে 37 ঘন্টার বন্ধ আহ্বান করেছে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি নামের জঙ্গি সংগঠন। পৃথক হিড়িম্বরাজি রাজ্য গঠনের দাবিতে এবার ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি 14 আগস্ট থেকে 37 ঘন্টার ডিমাহাসাও জেলাসহ কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, কার্বি আংলং এবং হুজাই জেলা বন্ধের ডাক দিয়েছে। মঙ্গলবার এক প্রেস বিবৃতি যুগে ডিমা ন্যাশনাল লিবারেশন আর্মির চেয়ারম্যান আরমিন্ডাও ডিমাসা ও প্রচার সচিব রিংসোমাই ডিমাসা এই খবর জানিয়েছে। গভীর জঙ্গল থেকে জঙ্গি সংগঠনটির এক শীর্ষ নেতাও ভিডিও বার্তায় জানিয়েছেন, আমরা কারো জমি ছিনিয়ে নিতে চাইছি না। প্রথম থেকে যেসব এলাকা নিয়ে ডিমাসা রাজ্য হয়েছে তা আমরা দাবি করছি, যা ভারত সরকার ও আসাম সরকারের জানা রয়েছে। আর যতক্ষণ আমাদের এই দাবি আদায় হবে না আন্দোলন অব্যাহত থাকবে। এর আগেও ডিএনএসএফ, ডিএইচডি, ডিএইচডি যে এই দাবি জানিয়ে আসছিল, ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে 1991 সাল থেকে অল ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন ডিমাসা কাচারিদের সমস্যা সমাধান করার দাবি করে আসছে, কিন্তু ভারত সরকার এবং আসাম সরকার ডিমাসা কাচারি সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে তাদের সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করার জন্য ভারত এবং আসাম সরকারের কাছে দাবি জানিয়েছে। জঙ্গি সংগঠনটি আশাবাদী ভারত সরকার ও আসাম সরকার তাদের দাবি নিয়ে চিন্তা চর্চা করবে, ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনটির নেতা উল্লেখ করেছে। উল্লেখ্য, 2009 সালে এককালে ত্রাস সৃষ্টিকারী ডিএইচডি যে জঙ্গি সংগঠন অস্ত্র সংবরণ করে জাতীয় জীবনের মূল স্রোতে ফিরে আসার পর ডিমাহাসা জেলায় স্থায়ী শান্তি ফিরে এসেছিল, কিন্তু এবার পুনরায় ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি নামের জঙ্গি সংগঠন সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করায় পুনরায় পাহাড়ে অশান্তির আশঙ্কা দানা বাঁধছে।
কিছুদিন আগে কার্বি পাহাড়ে আধা সেনা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির 6 সদস্য নিহত হয়েছিল। তারপর আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ডিএনএলএ জঙ্গি সংগঠনটির কোমর সম্পূর্ণ ভেঙে গেছে। তবে স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি সংগঠনটি পৃথক হিড়ম্বরাজি রাজ্য গঠনের দাবিতে 37 ঘন্টার বন্ধ ডেকে নিজেদের শক্তি প্রদর্শনের চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। অপরদিকে রাজ্যের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সংকল্পবদ্ধ দক্ষিণ করিমগঞ্জে মোট 62টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা সরকারের বিধানসভায় বললেন মন্ত্রী রঞ্জিত। সরকার রাজ্যের প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে সংকল্পবদ্ধ, তাই জল জীবন মিশনের অধীনে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে মোট 62টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ইতিমধ্যে 61টি প্রকল্পের কাজ জোর কদমে চলছে, একটি প্রকল্পের কাজ খুব শীঘ্রই শুরু হবে। তবে বেশ কয়েকটি প্রকল্প ইতিমধ্যে চালু হয়ে গেছে বলে খবর। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের জল জীবন মিশনের উপর তারকা চিহ্নিত লিখিত 229 নম্বর প্রশ্নের উত্তরে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী রঞ্জিত কুমার দাস মঙ্গলবার বিধানসভায় এই তথ্য তুলে ধরেন। সিদ্দিক আহমেদের তারকা চিহ্নিত লিখিত 229 নম্বরের অধীনে অন্য আরেকটি প্রশ্নের উত্তরে বিভাগীয় মন্ত্রী জানান, 2011 সালের আদমশুমারি এবং পরিবার সংখ্যার ভিত্তিতে প্রতিবছর ইয়ারলি ডাটা আপডেটেশনের মাধ্যমে জনসংখ্যা এবং পরিবারের সংখ্যার পূর্ণ মূল্যায়ন করা হয়ে থাকে। সে অনুযায়ী 2019-এর জনসংখ্যা এবং পরিবারের সংখ্যার উপর মূল্যায়ন করেই প্রকল্পের কাজে হাত দেওয়া হয়েছে। সেভাবে আগামী দিনে ইয়ারলি ডাটা আপডেটেশনের মাধ্যমেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে, তাই এই প্রকল্পের সুবিধা থেকে একটি পরিবারও বাদ পড়বে না বলে বিধানসভায় নিশ্চয়তা দেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। অপরদিকে বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সাংসদদের নির্দেশ দিলেন, কোনো গরিব পরিবার যেন আয়ুষ্মান ভারত গোল্ডেন কার্ড পাওয়া থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমা হলো আয়ুষ্মান ভারত। বছরে প্রতিটি পরিবার 5 লক্ষ টাকার বিমা কভারেজ রয়েছে এই কার্ডে। বিজেপি বারবার মোদি সরকারের এই প্রকল্পকে ঐতিহাসিক বলে তুলে ধরতে চায়। পর্যবেক্ষকদের অনেকের মত, প্রকৃত অর্থে গরিব পরিবারগুলি যদি যথাযথভাবে আয়ুষ্মান ভারতের সুবিধা পায় তাহলে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে, কিন্তু প্রশ্ন হলো বাংলায় কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আগেই বলেছে বাংলায় আয়ুষ্মান ভারতের কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে স্বাস্থ্যসাথী রয়েছে। বাংলায় 21-এর বুটেও আয়ুষ্মান ভারত ছিল বিজেপির অন্যতম ইস্যু। মোদী শাহ নাড্ডারা প্রায় প্রতিটি জনসভায় বলেছিলেন বাংলার সরকার এতটাই অমানবিক যে গরিব মানুষের চিকিৎসা বিমাও আটকে দিয়েছে। পাল্টা মমতা বলেছিলেন, ওরা মিথ্যে কথা বলছে, আমাদের এখানে স্বাস্থ্যসাথী রয়েছে। এদিন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন প্রধানমন্ত্রী সমস্ত সাংসদকে নির্দেশ দিয়েছেন আয়ুষ্মান ভারত পাওয়ার বিষয় নিশ্চিত করার জন্য প্রসঙ্গত বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আয়ুষ্মান ভারতের কাজের জন্য আলাদা ভবন রয়েছে। বাংলার বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমে বলেছেন বাংলার সরকার এই প্রকল্পকে আটকে রেখেছে, আমরা রাজ্যে আলোচনা করে দেখব মানুষ যাতে সরাসরি আয়ুষ্মান ভারত বিমা পেতে পারেন। কিন্তু নবান্নের এক কর্তা বলেন এ রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করার কোনো সম্ভাবনা নেই, কারণ রাজ্য সরকার স্বাস্থ্যসাথীর পুরো প্রিমিয়াম দেয়। আয়ুষ্মান ভারতের জন্য রাজ্য সরকারগুলোকে খরচের 40% বহন করতে হয়, ফলে সে রাজ্যে আর আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করার কোনো প্রশ্নই উঠে না। ওয়াকিবহাল মহল মনে করছে এর ফলে ফের কেন্দ্র রাজ্য সংঘাত আসন্ন। অপরদিকে আসামের প্রায় 3,500 হেক্টর জমি মেঘালয়ের দখলে। প্রতিবেশী রাজ্য মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে আসামের মুখ্যমন্ত্রীর আলোচনার মাত্র কয়েক ঘন্টা পরই আসামের মাটিতে ড্রোন উড়িয়ে মেঘালয়ের সীমা নির্ধারণ করার পরও নীরব আসাম সরকার। খৈনাদোরাসহ কামরূপ জেলার হাহিম, লাম্পি ইত্যাদি স্থানে ড্রোনের মাধ্যমে একপাক্ষিকভাবে সীমা চিহ্নিত করার অভিযোগ উঠেছে মেঘালয়ের বিরুদ্ধে। রাজধানী দিসপুর থেকে ডিলচুড়া দূরত্বের কৈনাদোরার স্থানীয় বাসিন্দাদের মতে বর্তমানে যে স্থান আসাম মেঘালয়ের সীমা বলে চিহ্নিত সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে রয়েছে প্রকৃত সীমা, অর্থাৎ কামরূপ মহানগর জেলার মাটিও দখল করেছে প্রতিবেশী রাজ্য মেঘালয়। সব মিলিয়ে আসামের প্রায় 3,500 হেক্টর জমি মেঘালয়ের দখলে রয়েছে। আসাম রাজ্যের সীমান্ত সুরক্ষা উন্নয়ন বিভাগের মতে কামরূপ মহানগরে মেঘালয়ের কোনো বেদখল নেই। উল্লেখ্য, আসামের সঙ্গে যে প্রতিবেশী রাজ্যগুলির সীমা রয়েছে তার মধ্যে আসাম মেঘালয়ের সীমাই সবচেয়ে দীর্ঘ, এর দৈর্ঘ্য 884 কিলোমিটার। অরুণাচল প্রদেশ ও আসামের সীমার দৈর্ঘ্য 804 কিলোমিটার।
এছাড়া নাগাল্যান্ডের সঙ্গে থাকা আসামের সীমার দৈর্ঘ্য 512 কিলোমিটার, মণিপুরের সঙ্গে 204 কিলোমিটার, মিজোরামের সঙ্গে 164 কিলোমিটার, ত্রিপুরার সঙ্গে 47 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের সঙ্গে 127 কিলোমিটার। পশ্চিমবঙ্গের দ্বারা আসামের মাটি বেদখলের পরিমাণ অতি সামান্য হলেও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলি আসামের হাজার হাজার হেক্টর জমি বেদখল করে রেখেছে। শুধুমাত্র বেদখল করাই নয়, প্রতিবেশী রাজ্যের পুলিশ দুর্বৃত্তদের আক্রমণে শহীদ হয়েছেন আসাম পুলিশের জওয়ানরা। 1.5-2 কিলোমিটার এগিয়ে এসে আসামের জমিতে মেঘালয় সীমা নির্ধারণ করেছে বলে কৈনাদোরার স্থানীয় মানুষ অভিযোগ জানালেও আশ্চর্যজনকভাবে দখলদারির কোনো তথ্য নেই সীমান্ত উন্নয়ন বিভাগের হাতে। বিধানসভায় কংগ্রেস বিধায়ক নন্দিতা দাসের এক প্রশ্নের উত্তরে সীমান্ত উন্নয়ন বিভাগ জানিয়েছে, কামরূপ মহানগরে মেঘালয়ের বেদখল নেই। গোয়ালপাড়ায় 33.81 হেক্টর, কাছাড়ে 602.01 হেক্টর, কামরূপে 802.62 হেক্টর, দক্ষিণ শালমারা 3.35 হেক্টর এবং পশ্চিম কার্বি আংলংয়ে মেঘালয় 2000 হেক্টর জমি দখল করেছে বলেও জানিয়েছে বিভাগ। উল্লেখ্য, বখো বিধানসভা কেন্দ্রের লাম্পিতে মেঘালয় আসামের মাটিতে দুটি পুলিশ ফাঁড়ি সহ এলপি স্কুল স্থাপন করেছে বলেও স্বীকার করেছে রাজ্য সরকার। লক্ষণীয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল এবং মেঘালয় আসামের মাটি বেদখল করার কাজ অব্যাহত রাখলেও আসাম শুধুমাত্র মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং মুখ্য সচিব পর্যায়ের আলোচনা করেই দায় সারছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে নরেন্দ্র মোদীর রাজ্যের বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট, নিরাপত্তার চাদরে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর। সংবিধানের 370 ধারা রদ, জম্মু কাশ্মীর নিয়ে কেন্দ্র সরকারের নতুন সিদ্ধান্তের পর দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে বড় হামলার আশঙ্কায় দিল্লি মুম্বাইয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে বড় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে আর তাই গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গত 3 দিনে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার পর থেকে জারি হয়েছে হাই অ্যালার্ট। বিমানবন্দরের সুরক্ষায় আছে সিআইএসএফ, আহমেদাবাদের পাশাপাশি দিল্লির লালকেল্লা, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। অপরদিকে উপত্যকায় কার্ফু উঠতে পারে 15 আগস্টের পর, শান্তিতেই কেটেছে কাশ্মীরের ঈদ, তবে স্বাধীনতা দিবস নিয়ে কিছুটা চিন্তিত কেন্দ্র। স্বাধীনতা দিবস ভালোভাবে কেটে গেলে জম্মু ও কাশ্মীরে জেলাভিত্তিক কার্ফু প্রত্যাহার করবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ধীরে ধীরে ফেরানো হবে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, এ মাসেই কেন্দ্রীয় সরকার স্বাভাবিক অবস্থা ফেরাতে চায় আর মাস দুয়েক পর কাশ্মীরে প্রথম বাণিজ্যিক বিনিয়োগ সম্মেলন আয়োজন হওয়ার কথা। 12-14 অক্টোবর আয়োজিত হওয়ার কথা, তাই যত তাড়াতাড়ি সম্ভব সরকার চাইছে পরিস্থিতি স্বাভাবিক করতে। আজ কেন্দ্র মেনে নেয়, গত শুক্রবার শ্রীনগরে সুগরায় নামাজের পর স্থানীয় মানুষের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেখানো হয় কাশ্মীরের স্থানীয় মানুষ পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুড়ছে, যদিও ঘটনাটি ভুয়ো বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আজ স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, সেদিন নামাজ পড়তে গিয়ে ভিড়ের মধ্যে লুকিয়েছিল দুষ্কৃতীরা, তারা বিস্তীর্ণ এলাকা জুড়ে অশান্তি শুরু করে, কিন্তু বিক্ষোভ মোকাবিলা করতে বন্দুক বা গুলি চালনা করা হয়নি। আজ কাশ্মীরের পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, কার্ফু খানিক শিথিল করে প্রশাসন। উপত্যকার বিভিন্ন জায়গায় চলছে স্বাধীনতা দিবসের প্রস্তুতি। অমিত শাহ লাল চোখে পতাকা উত্তোলন করবেন বলে খবর এসেছিল, কিন্তু এমন কিছু হবে না বলে জানিয়েছে মন্ত্রক। আজ সেনাপ্রধান বিপিন রাওয়াত দাবি করেন, কাশ্মীরিদের সাথে সেনার সম্পর্ক অটুট রয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।